পুনরায় প্রধানমন্ত্রীর অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সজীব ওয়াজেদ জয়। প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আসান কিবরিয়া সিদ্দিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এর আগেও একাদশ সংসদ নির্বাচনের পর তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। এবারও কোনো ধরনের বেতন ভাতা ছাড়াই দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়।